ামহমতুল্লাহ আবরকাত ভাই আপনি যে জিকিরের মডেল দেখালেন শোনালেন আমাকে হু হা কো কা হ্যাকর হুকুর হু হু করে শব্দ করছে তারপরে চিৎকার দিয়ে উঠছে এগুলি হলো শয়তান মার্কা জিকির শয়তানের জিকির এগুলি শয়তানের আসর দ্বারা আক্রান্ত এগুলি ইসলামী জিকির নাই মুসলিমদের জিকির নাই কোরআন শহীহাজের অনুসারীদের জিকির নাই এগুলো হলো বিদাসপন্থীদের জিকির এগুলি জিকির আপনি পাবেন বাইশ ভাণ্ডারে তারপরে আটরশীতে এমনকি চরমানে তো পাবেন এগুলো সবই বিদা আছে জিকির এই জিকির থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই মহান রব আলিন তার রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন এ কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন আদব কায়দা আমাদের শিখেছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি কিভাবে জিকির করতে পারি দোয়া মর্মে আল্লাহ রব আলমিন সোর আল আরাফের ভিতরে বলতেছেন আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত উদু ও রুফিয়া ইনাহুল তোমরা তোমাদের রবকে ডাকো বিনিত হয়ে ওয়ুফিয়া সংগোপনে মহাসীন নিশ্চয় তিনি বাড়াবাড়ি কারীদের সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না এ আয়াত থেকে আমরা দোয়ার আদম নিতে পারি যে দোয়া হবে বিনিত হয়ে এ হো হা কো কা চিল্লাচিলি করে নাই বরং বিনয়ই তার সাথে দেওয়া হবে ও খুফিয়া এবং সংগোপনে মানে এভাবে চিল্লাচিল্লি করে নাই লাফালাফি করে নাই বা ডিজিটাল তরিকা নাই যেভাবে ভণ্ড ফিরদের হয়ে থাকে ভণ্ডপির ভালোভীর সবে একই মানে এই ভণ্ড জিকিরে তারা সকলেই সমান আর আমাদের দৃষ্টিতে ভণ্ডপির ভালো ফির বলে আমরা কিছু পাই না বরং ভালোটাও ভণ্ড এক প্রকার হয় একটু কম ভণ্ড আর একটু বেশি ভণ্ড কারণ এই মরিদি ইসলামী তরিকায় নাই পীর মুরিদিটাই ইসলামী কোনো তরিকা নয় বরং এগুলি হলো এহুদি খ্রিস্টান এবং বৌদ্ধ হিন্দু ধর্মের সংমিশ্রণের জগা খেঁচুড়ি একটা ধর্ম পীরমুরিদি ধর্ম এই জন্য পীরমুরিদি ধর্মে খ্রিস্টানদের কিছু কৃষ্টি কালচার পাওয়া যাবে এহুদিদের পাওয়া যাবে তারপরে পূজারীদের পাওয়া যাবে অন্যভাবে হিন্দুদের কালচার পাওয়া যাবে তো পীরমুরিদি তালিকাটা আসলে ইসলাম সম্মত নয় ইসলামের ওপর একটা ভাইরাস ইসলামের ওপর একটা ক্যান্সার বিস্ফোড়া ইসলামের বিষ এই ইসলামকে আক্রান্ত করেছে এই পীর মুরিদির বিস্ফোড়া আপনাকে দেখেননি শরমানা এই পীর সাহেবের মানে কথাবার্তা তার কেতাবের গজবের বাণী এক জায়গায় চারমানায় ফির সাহেব বলছেন যে ওগো আল্লাহ তুমি দেখো আমি তুমি হইয়াছি তুমি আমি হয়েছ নজবিল্লাহ মিন জালেক একই কথা ফাজাইল আমাল আমালওয়ালা ফাজালে দৌড়দের ভেতরে বলছেন যে আমি তুমি হয়েছি তুমি আমি হয়েছো তো এই যে মনে করেন যে আল্লাহ আল্লাহর সাথে মিশে যাওয়া বা বান্দাহর আল্লাহ হওয়া বা আল্লাহর বান্দা হওয়া একাকার হয়ে যাওয়া এভাবে এগুলি হলো হিন্দুদের আকিদার মুরেদি ইসলাম সাপোর্ট করে না এই জন্য এদের তরিকার যে সমস্ত জিকির আজকাল এগুলো দেখবেন যে বিদাতি জিকির এই জিকিরের কোনো অস্তিত্ব নাই তো জিকিরের কথা শুনলাম আপনি শোনালেন কোন এক ভপিরদের হয়তো ওটা মজলিস অথবা ভালো ফির তথাক ভালো ফির এক কথাই সব পীর একই ইসলামের বিধানে আর তাদের জিকিরগুলো প্রায় কাছাকাছি তো এই যে জিকির দিলেন এই জিকিরের মডেল সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আল্লাহ রবাহ জিকির সম্পর্কেই বলছেন واذكر, رب واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر بالقول ودون الجهر من القول بالغدو والاصال سورة عرفر ششد ذكر آيات ششد ربكم تضرعا واذكر ربك في نفسك تمي تمام ذكر তাদরওয়ান বিনীত হয়ে ওয়া এবং সংগোপনে ও দুনাল জাহরে মিনাল কওল এবং কথায় তা প্রকাশ না করে মানে কথায় তা উচ্চ না করে মানে জাহরি আওয়াজ না করে এভাবে জিকির করো বিল ওদুয়াল আসল সকালে এবং সন্ধ্যায় আল্লাহ রব্বুল এখানে জিকিরের আদব শিক্ষা দেন সুরা আরাফের পান্তার নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন কি দোয়ার আদব যো ও রব্বাকুম তাদরু ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো বিনিত হয়ে এবং সংগোপনে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাযিন নিশ্চয় আল্লাহ বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না আর এখানে সোরা আরাফিলের আয়াত এখানে আল্লাহ কি বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা তাদরু ওয়া খীফা তুমি তোমার রবকে ডাকো তোমার নফসের ভিতরে মানে তোমার হৃদয়ের ভিতরে দরয়ান বিনীত হবে এবং তা ও জাহারে জোরে প্রকাশ না করে বিল ওদুবেলা আসল সকালে এবং সন্ধ্যায় এইভাবে ডাকো এইভাবে জিকির করো তোমার রবের তো এই জিকিরের সাথে কি আপনার এই পোস্ট করা জিকির মিলল হাউ কাউ হাউ মাও এগুলো চলছে বেদাতিদের জিকির তো যাই হোক আল্লাহর জিকির করতে বলেছেন বটে হে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে তো আল্লাহর জিকির একটা আম কথা আল্লাহর জিকির আমরা নিবো কোরআন আয়াত থেকে আর জিকিরের মডেল বানাবো চরমানে মার্কা জিকির মাঝভান্ডে ভাণ্ডে মার্কা জিকির আটসি মার্কা জিকির সরসেনা মার্কা জিকির হ্যাঁ ফুলতুলি মার্কা জিকির এটা তো হবে না বরং জিকিরের তরিকাটাও আমাদের শিখতে হবে কোরআন থেকে আর কোরআন থেকে আমরা জিকির কীভাবে ফেলাম কিভাবে করতে হবে গোপনে সংগোপনে চিল্লি করে নয় দোয়ারও আদৌ আমরা কীভাবে ফেলাম দোয়া করতে হবে বিনীত হয়ে এবং গোপনে জিকির করতে বিনীত হয়ে গোপনে চিল্লা করে অতএব আপনার পুষ্কৃত এই জিকির সম্পূর্ণ ছাড়া সব জিকির দিতে পারে না তারপর মনে রাখতে হবে জিকির করাটা আম আল্লাহ জিকির করাটা আম সুতরাং যদি কেউ হালাল হারাম মেনে বেছে চলে সে আল্লাহ জিকির করলো মানে আল্লাহর বিধান স্মরণ রেখেছে তার মানে আল্লাহকে স্মরণ করেছে কোনোভাবে নামাজ পাওয়াটা আল্লাহ জিকির বড় ধরনের জিকির ও আকিম সালাত জিকিরি আল্লাহ বলছেন তুমি আমার জন্য আমার জিকিরের জন্যে নামাজ কায়েম করো সুতরাং নামাজ কায়মটা একটা বড় ধরনের জিকির কোরআলাকে আল্লাহ জিকির বলেছেন কি বলছেন আল্লাহ নিশ্চয়ই আমি এই জিকিরকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী এবং আমি এর অবশ্যই সংরক্ষণকারী তাহলে কোরআনকে জিকির বলা হয়েছে তার মানে কোরআন যে পাঠ করলো সে জিকির করলো অনুভাবে সকাল সন্ধ্যা জিকির রয়েছে ফরজ নামাদের পরে জিকির রয়েছে খাওয়ার জিকির রয়েছে সওয়ার জিকির রয়েছে তো এগুলি হলো রসু রসুহ আল্লাহ আলিহ আসাল্লামে জিকির রসু উল্লাহ সাল্লাহ আলিহ আসসাল্লাম আদৌ এসব জিকির সুর ভেজে ভেজে তার আমকে নিয়ে পড়েননি যেমন বর্তমান জামানার বিদাতিরা পড়ে থাকেন বিদ্যাতি পীর মুরিদি তরিকার লোকেরা পড়ে থাকেন এবং আমার দেশের অধিকাংশ যেহেতু এই বেরলুবিয়াত এবং দেওয়ান দেবন্দিয়াতের জলালতের মাঝে আছে তাই সুফি হওয়ার কারণে আমার দেশের মাহফিলগুলিতে এত বিদাতি জিকির জিকিরের আয়োজন করা হয়ে থাকে সুভা আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর এটা অত্যন্ত ভালো জিকির কিন্তু এই জিকিরও হবে এই যেভাবে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন শাহাবাইকে রাম জোরে জোরে জিকির করলে তাদেরকে আদব দিয়ে বলেন যে তোমরা যাকে ডাকছ উনি কোনো গায়েব নন মানে তোমাদের থেকে মানে অদৃশ্য নন মানে দূরে নন বরং তাকে যাকে তোমরা ডাকছ তিনি অত্যন্ত শ্রবণকারী এবং অতীব নিকটে এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সাহাবাইকে রাম জিকির জোরে বললে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন তাদের কি বলছিলেন আসাম্মা ওলা তোমরা কোন বধিরকে বা তোমরা কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না বরং যাকে ডাকছো তিনি অত্যন্ত সতা এবং অতীব কাছে অতীব নিকুটি এভাবে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার শহী হাদিসের সাহাবাইকার শিক্ষা দিয়েছেন তো এটাই হলো নিয়ম যে জিকির হবে আসতে চিল্লা চিল্লি ফালা করে জিকির হয় না এমন বলে দাও ভালো যে একখানা হাদিস রয়েছে যে তোমরা জিকির এমনভাবে করো বেশি বেশি করে করো যেন তারা বলে যে পাগল হয়ে গেছে ইবনা হেব্বানের হাদিস মসাদ আহমদের হাদিস হাদিসটা হাদিস তো এই জৈব হাদিসকে কেন্দ্র করে ওই চরমানাই মানে পুঁজি বানিয়েছে এই হাদিসটাকে তার ওই পাগলামি জিকিরে ওই যে লাফ মেরে উঠে যাচ্ছে সামিয়ানার উপরে ঘাড়ে উঠে যাচ্ছে তারপর গাছের উপরে উঠে যাচ্ছে স্টেজে লাফ মেরে উঠে যাচ্ছে এক কথায় বাঁদরের মতো যে জিকির বাদরামি জিকির চরমনায় যে পাওয়া যায় তো এটার মডেল এই জয়ীফ হাদিস থেকে নিয়েছে চরমানাই পীর এবং তার মরিদরা এই জৈব জাল হাদিসের ওপর আমল করে থাকে কিন্তু কোরআনের আদবকে তারা এড়িয়ে গিয়েছে মর্মে এবং সহি হাদিসকে তারা এড়িয়ে গিয়েছে যেভাবে তারা এভাবে বিদাতই সিস্টেমে জিকি আজগার করে থাকে আর জিকির তো আরো মডেল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ এটা তো বললাম না যে এটা আস্ত বিদাত আর বলছেন জিকির আফতাল জিখিল ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লালিল্লাহ ইল্লাল্লাহ কী বলেছেন ত্রিবিশ্বর হাদিসে এভাবে বলেছেন আফজালদ্দোয় আলহামদুলিল্লাহ সর্বতম দোয়া আলহামদুলিল্লাহ এবং সর্বতম জিকির হলো হল লাহিল্লাহ কিন্তু ইল্লাহ ইল্লাহ তো বলেননি তো বিদাত পন্থীরা দেখবেন সব কিছুতেই উলটপাউট করে করে থাকে আল্লাহ সমস্ত বিদাতই মুসলিমদেরকে হেদায়ত দান করুন যদি তার জ্ঞানে ধরে নতুবা তাদের ফেতনা থেকে মুসলিম মাহকে حفظه تراكم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وسلم